মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক চার খলিফার একজন খ্যাত বঙ্গবন্ধুর স্নেহাস্পর্শে বেড়ে ওঠা জনাব নূরে আলম সিদ্দিকীর সুযোগ্য সন্তান জনাব তাহজিব আলম সিদ্দিকী। চিন্তা চেতনা ও মননশীলতায় তিন পুরুষ ধরে আবদ্ধ থাকা এই মানুষটি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এক নতুন দিগন্তকে স্পর্শ করতে স্বপ্ন এঁকে চলেছেন সোনার বাংলা বিনির্মাণে। যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ঝিনাইদহ দুই আসনের জনগণের জীবনমান উন্নয়নে ও স্মার্ট ঝিনাইদহ বিনির্মাণে কাজ করে চলেছেন। ঝিনাইদহ দুই আসন, ঝিনাইদহ হরিণাকুণ্ড আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাহজিব আলম সিদ্দিকী। নির্বাচিত হয়ে তিনি ঝিনাইদহ হরিণাকুণ্ডুর উন্নয়নে ও গণমানুষের কল্যাণে কাজ করতে চান। আজকের দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ, আমি যদি মানুষের কল্যাণ করতে পারি, আমি যদি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আমি যদি মানুষের মধ্যে শান্তি আনতে পারি, আমি মানুষের যদি ভাগ্যের উন্নয়ন করতে পারি, তাহলে 7ই জানুয়ারিতে আবার তুমি আমাকে জয়ের মালা দিও। ভাইরা আমার, আমি একই সাথে দোয়া চাই, আমি একই সাথে ক্ষমা চাই, তবে একটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, জয় পরাজয় নির্ধারণ করবে আমার মাবুদ আল্লাহ। কিন্তু যারা আওয়ামী লীগের খাবে, আওয়ামী লীগের পড়বে, আওয়ামী লীগের বাড়িতে চলবে, তারা যদি মুনাফিকি করে, তারা যদি ভূমিকায় অবতীর্ণ হয়, তারা যদি কোন রকম ষড়যন্ত্র করে রাজপথে বোকা।